ভূত কি সবাই দেখতে পারে? সবাইকে দেখতে পারে ভূত, নাকি সেই ভয়ঙ্কর অনুভূতিটা, ক্রিপি ফিলিংটা সবার হয়? ভূত দেখার পর যে একটা অনুভূতি, ভয়ঙ্কর অনুভূতি যা সারা জীবন, গোটা জীবন হয়তো কাউকে তাড়া করে বেলায়, সেই অনুভূতিটা যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা কি সবাই প্রত্যক্ষ বা উপলব্ধি করতে পারবেন আপনারা? এটার কারণ কি, গ্রহ নক্ষত্র নাকি প্রোটেকশন, কি বলবেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ বুঝতেই পারছেন কেমন ঘটনা নিয়ে এসে রয়েছি আপনাদের জন্য। আপনারা এই পাঠান এইসব ঘটনাগুলো, রিকোয়েস্ট করব দুটো ঘটনায় আজকে শেয়ার করব, শুরু থেকে শেষ অবধি কিন্তু ঘটনাগুলি আপনারা শুনবেন। এবং আমি জানি আপনাদের কিন্তু ঘটনাগুলি ভালো লাগবে। প্রথম ঘটনাটা আসাম থেকে চলে এসেছে, গুয়াহাটিরই বলতে পারেন, কিন্তু তখন ওরা জাগিরোড থাকতো ইনসিডেন্টটা যখন হয়। এবং দ্বিতীয় ঘটনাটা ওয়েস্ট বেঙ্গলেরই পৃথা পাঠিয়েছে, কিন্তু এনআরআই একজন, মানে পৃথার পিসি এনআরআই, অনেক দিন দীর্ঘদিন যাবত ওনারা বাইরে থাকেন, এবং ওনার অ্যাকচুয়ালি ওনার ছেলেমেয়ের সঙ্গে, মানে ওর পিস্তত ভাই বোন ভাইয়ের সাথে কিন্তু কিছু একটা ইনসিডেন্ট হয়, ভয়ঙ্কর ইনসিডেন্টই বলতে পারো। তো যারা ভাবছে এরকম করে ঘটনা শেয়ার করবে, কী করে করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaygolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন। বসে আছি, তাড়াতাড়ি পাঠান আপনাদের ঘটনা, কারণ আপনাদের ঘটনা না পাঠালে শোনাবো কী করে? আর একটা কথা যেটা না বলে তো শুরু করি না আমি, যে কথা গল্প ভূতের অ্যাড্রেস স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলোকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলা সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। আর দেরি করবো না, এক্ষুনি শুরু করছি। নেহা বর্মন পাঠিয়েছে। তো নেহা, আগেই বলেছি আসামে, আমি নিজেই আসাম বাসিন্দা, প্রচুর বাঙালি আছে, তো ওরা কিন্তু জাগির রোড থাকতো, এখন যদিও মানে অ্যানসেস্ট্রাল হোম ওদের জাগির রোড, এবং ঘটনাটা আজ থেকে অনেক বছর পুরনো। হ্যাঁ, যদিও তখন ধরো হোয়াটসঅ্যাপটা নতুন নতুন এসেছিলো ওরকম টাইম, হ্যাঁ, তখন ওরা জাগির রোড থাকতো, আর তখন নেহা পড়তো হলো তোমার ওই ফাইনাল দেবে আর কি এইচএস, আর এখন তো ওরা গুয়াহাটিতেই শিফট করে গেছে। যাই হোক, তো নেহা বলছে যে আমরা তখনও কিন্তু অনলাইনে আমরা ওরকমভাবে শপিং করতাম না, একটু ভয়ই লাগতো, আচ্ছা আগে পেমেন্ট করে দেবো যদি এরকম হয়, যদি টাকা মেরে দেয়, তো এটা জেনারেলি হতোই, প্রথম প্রথম তো সবাই ভয় পেতাম। তো বলছে আমরা জানো তো এমনি জাগিরোডেতেও পাওয়া যায়, বাট ভালো জিনিস তো সবসময় ফেন্সি বাজার, গুয়াহাটি নাম করা, তো আমরা কী করতাম, স্পেশালি আমি আর বাবাই চলে যেতাম বোনের জন্য, মানে বোন হলো সত্যি কথা বলতে গেলে নেহা যেটা বলেছে, বলছে ওর কিন্তু পছন্দ নেই, আমি যেটা কিনবো দিদি ও নিয়ে নেবে, তো ওকে নেওয়া না নেওয়া সেম কথা, ও আমার জিনিস যেটা পছন্দ জিনিস ও নেবেই। তো বাবা বলছে যে ও একজনকে নিয়ে গেলেই হলো, যেহেতু ও বড় মেয়ে, বাবার খুবই লাডলি। তো পুজোর শপিংটা জেনারেলি ওরা কিন্তু গুয়াহাটির ফ্যান্সি বাজার থেকে করে, মানে তখন ওর বাবার মারুতি 800 ছিল, বলছে আমার বাবার সঙ্গে আমি বেরিয়ে যেতাম, বাবা নিয়ে যেত তোমার ফ্যান্সি বাজারে, ওখানে আমরা শপিং টপিং করে চলে আসতাম। আর যেহেতু হোয়াটসঅ্যাপ তখন বললাম নতুন স্টার্ট শুরু হয়েছে, বলে আমি তো আমার মার টেস্ট জানি, ফটো সেন্ড করে দিতাম হোয়াটসঅ্যাপে, তো মা ওখান থেকে বলতো এটা নে এটা নে, ওরকম টাইপের। হ্যাঁ, তো যেহেতু ওদের তো বাজার অ্যান্ড অলসো দেওয়া থেওয়া ছিল পৈতৃক বাড়িতে, ওদের মানে জ্যাঠা কাকা ওদের বাড়িতেও দিতে লাগে, মানে ওদেরকে ওদের জন্য কেনাকাটি করে, তো বেশ খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো ওর নেহা যেটা বললো যে যখনের ঘটনা বলছি না দিদি, তখন জাস্ট তোমার অক্টোবরে পূজা দেরি করে না, মানে তোমার কিছুটা এগিয়েই ছিল পূজা, আর তোমার বিশ্বকর্মা পুজোর আগে, মানে সেপ্টেম্বরের 17 তারিখ তো বিশ্বকর্মা পুজো হয়, তার আগে আর কি। হ্যাঁ, তো বলছে জেনারেলি আমরা সানডেটা অ্যাভয়েড করেই বাজার করতাম, কারণ সত্যি এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমিও বিশ্বাস করো, কারণ কি আমি তো আগে ধরো পুজোর, মানে আমাদের দোকানে মাল আসতো তার সঙ্গে সঙ্গে চলে যেতাম, কারণ ওই বিশ্বকর্মা পুজোর পরে না ফেন্সি বাজারে তুমি দাঁড়াবে যে তোমাকে মানে তোমার ঘাটতে হবে না, তোমাকে এরকম করে ঠেলে নিয়ে যাবে, এত ভিড় হতো আগে। তো যেহেতু ফেন্সি বাজারে আমাদের দোকান আছে তাই আমি জানি আর কি ব্যাপারটা। তো বলছে যে ওর জন্য আমরা রোববার দিন তো একদমই সত্যি, স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড় হতো, মানে অনেক যেমন ইয়েরা যেত নলবাড়ির থেকে, আমাদের কাস্টমাররাই যেমন নলবাড়ির কাস্টমার আছে, তারপর হলো তোমার বেবিজিয়ার কাস্টমার ছিল, তারপর হলো তোমার বরপেটার থেকেও কাস্টমার আসতো। হ্যাঁ, ধরো সকালবেলা চলে আসতো পুরো বাজার টাজার করে, আবার বিকালে চলে যেত, ওরকম টাইপের, তো অনেক জায়গার কাস্টমার আমাদেরও ছিল, তো স্যাটারডে সানডে আসতো, আর সত্যি স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড় হতো। তো ও নেহারা কী করতো, উইকডেজে বেরিয়ে যেত, তো ওই দিন হয়তো বাবা ছুটি নিয়ে নিত, ওরকম টাইপের। তো সেদিন ওরা যেই ওদের যে অ্যানসেস্ট্রাল হোমটা, আমি বললাম অসমীয়া বাঙালি মিলিয়ে ওরকমভাবেই কিন্তু আমরা থাকি, তো
ওরা গেছে যাওয়ার মানে ফেন্সি বাজারে বাজার টাজার করে, সেদিন একটু ভিড় ছিল, ছিল না যে তা না, বলছে আর বুঝতেই পারছো সবার জন্য যখন জিনিস কিনতে কিনতে বেশ দেরি হয়ে যায়, তথাপি আমরা একটু প্ল্যান করে রেখেছিলাম যে 7:30-7:30 মধ্যে আমরা গুয়াহাটির থেকে বেরিয়ে আসব। কারণ গুয়াহাটির থেকে তখন খানাপাড়া হয়ে যেতে লাগতো, দিসপুর খানাপাড়া হয়ে তা তোমার ওই মানে চন্দ্রপুর সোনাপুর হয়ে তো ও জাগে রোড যাবে আর কি। আর একটু বৃষ্টি পড়লে জানো দিসপুরে অনিলনগর নবীনগর মানে ওই জায়গাটা একটু জলমগ্ন হয়, পুজোর আগে আগে প্রচণ্ড তোমার ইয়ে হয়, রাস হয়, ভিড় হয়। অ্যান্ড অলসো জানো তো ওই তোমার ওই রাস্তা দিয়ে, সেম ওই রাস্তা দিয়ে একটু রাত গেলে কি হয়, বেশি রাত বেড়ে গেলে প্রচণ্ড ট্রাক যাতায়াত করে, আর যেহেতু পাহাড়ি রাস্তা একটু জঙ্গল টাইপের রাস্তা, তখন কিন্তু গাড়িটা খুব আস্তে আস্তে চালাতে হয়। হ্যাঁ, তো ওই দিন ওদের প্রায় 6:30-7:00 বেজেছে, এবং ও যখনই ফেন্সি বাজার যায়, স্পেশালি আমাদের ওখানে একটা খুব ফেমাস মোমোর দোকান আছে, ওটা নিয়ার অ্যাবাউট ওটাকে পান বাজার বলি আমরা, মোমো ঘর বলি, ওখানে ও মোমোটা খায়, বলছে ওখানে আমার বাবাও মোমো খায়, আমিও খাই, ইনফ্যাক্ট ঘরের জন্য প্যাকিং করে আমরা নিয়ে আসি, সবাই ভালোবাসে, তো মা এসে মাইক্রোওয়েভ করে দিয়ে দেয় আর কি সকলকে। তো সেদিন খেয়ে ইয়ে করে বেক হতে হতে দিদি আমাদের 8:00 বেজেছে, এবং সেদিন কিন্তু ওই বৃষ্টি ছিল বলে জল জমেছে, আমাদের কিন্তু আস্তে আস্তে বেশ খানিকটা রাত হয়ে গেছে। তার মানে ওরা যখন মানে তোমার সোনাপুরের আগে পৌঁছায় তখন অলমোস্ট 9:10-15 বেজে গেছে, মানে আস্তে আস্তে এমনভাবে চালাতে চালাতে। তো ফোনে তো মাকে বলেই দিয়েছে দেরি হবে, তো আমি বললাম তোমার ওরা যখন মানে সোনাপুরের ঠিক আগে না একটা ইয়ে আছে তোমার কানেক্ট, মানে এই ডান দিকে চলে গেলে শিলং চলে যায়, স্ট্রেট চলে গেলে তোমার সোনাপুর হয়ে তুমি জাগে রোড হয়ে তুমি নগাঁও, তারপর হলো ইম্ফল টেম্পল, ওইসবের রাস্তা আর কি বেরো। হ্যাঁ, তো ওরা জাস্ট শিলংয়ের রাস্তাটা ক্রস করে তারপর ওই পাহাড়ি এলাকা যেতে যেতে হঠাৎ না মানে সেটা নেহা নোটিস করেছে, তাই নেহা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে বলেছে, বলছে আমি যখন যাচ্ছি বাবা ড্রাইভ করছে, বাবার পাশে আমি, আর পেছনে তো পুরা বোঝাই দিদি। হ্যাঁ, আর আমি যাচ্ছি যাচ্ছি হঠাৎ দেখি কি একটা ধুতি পরা একটা বয়স্ক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তো জেনারেলি ওই জায়গাটা জঙ্গল, ও যে জায়গাটার কথা বলেছে বুঝেছি, যারা ওই স্পেশালি দেবাশিস বা সোনাপুরের এরিয়াতে যারা যাতায়াত করে তারা বুঝে গেছে আমি কোন জায়গার কথা বলছি। বলছি যে জেনারেলি ওখানে তো লোক বসতি নেই, এই বুড়ো মানে আতা, আতা হলো অ্যাসামিস দাদুকে আতা বলে, এই আতা কোথায় যাচ্ছে? তো আতার ফেসটা দেখে না ও খুব চেনা চেনা মনে হচ্ছে। তারপর না ওর বাবাকে বলছে, ও বাবা বাবা দেখো ওটা আমাদের সেই পাড়ার ওই আতা না, মানে যেই আতার কথা বলছে, উনি বয়সজনিত কারণে গুয়াহাটির একটা খুব সুনামধন্য, এটা যদিও হন্টেড নার্সিংহোমের এপিসোড নয় তাহলে নার্সিংহোমের নামটা নিতেই পারি, নেম কেয়ারে হ্যাঁ অ্যাডমিট করিয়েছিল, হ্যাঁ অ্যাডমিট করিয়েছিল, করানোর পর উনি মানে হসপিটালাইজ ছিলেন ওটুকুনি জানতেন। তো ওর বাবা বলছে হ্যাঁ তো ওই ওই মানে দাদার মতোই তো দেখতে, মানে দাদা মানে দাদুস্তানিও আর কি, যে তোর মেয়ের মানে ওনার নেহা ওনাকে দাদু বলে আতা বলে ডাকে। তো বলছে হ্যাঁ একদম ঠিক কথা বলছিস। তো তো বলছে রবার মানে তুমি দাঁড়াও তো বাবা জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে। তো ও না মানে ওই পাওয়ার ইয়ে ছিল না, কিন্তু ওই হাত দিয়ে ঘুরিয়ে গ্লাসটা নামাতে হতো, নামিয়ে বলছে যে ও আতা আতা আপনি কোট গয়ে আসে, মানে যেহেতু অসমীয়া মানুষ তো বলছে যে তুমি আপনি কোথায় যাচ্ছেন। আতা না এরকম করে তাকিয়েছে, তাকিয়ে যে দেখেছে না ওই আতাই যার কথা ভাব বলছিল ওই, অ্যান্ড খুব শূন্য একটা দৃষ্টিতে নেহার দিকে তাকিয়েছে। তো বলছে আপনি অকুলাকুলি কোট গয়ে আসে, হ্যাঁ তো বলছে আপনি একা একা কোথায় যাচ্ছেন, আপনার হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, গাড়ি কোথায়, গাড়ি কি খারাপ হয়ে গেছে, আপনি একা একা কোথায় যাচ্ছেন, ওরা কোথায়, বাকি বাকি মানুষ কোথায়। তো এত সব কথা একসঙ্গে বলার পর আতা না এরকম করে তাকিয়েছে, তাকিয়ে বলছে যে আমার ভালো লাগছে না, আমার ঘরে যাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই ওরা আছে আসছে পিছে পিছে, আমি আগে আগে হাঁটা লাগিয়েছি। তো বলছি যে আসছে পিছে পিছে, গাড়ি খারাপ হয়েছে তো চলুন আমাদের আমাদের কাছে আসুন না, আমাদের গাড়িতে চলে আসুন, আপনি দেউতার লগত মানে বাবার সঙ্গে আপনি বসুন, আমি পিছনে চলে যাব। তো আতা বলছে না লাগে না লাগে, বলছে লাগবে না লাগবে না আমি চলে যেতে পারবো। তো নেহা বলছে যে আমি আরো আতার সঙ্গে মানে বলছি আপনি আপনি কি কই আছে আতা, আপনি অকলে অকলে ইমান দূর যাব পারিব না, মানে আপনি একা একা এত দূর যেতে পারবেন নাকি, কেউ হেঁটে যেতে পারে নাকি এত দূর আমাদের জাগেরও। তো তখন নেহার বাবা বলছে কি, নেহার বাবা কি করেছে যেহেতু গ্লাস নামানো না, উনি না কি করেছে এক জায়গায় মানে ইয়েটা স্টিয়ারিংটার একটা হাতে ধরে এরকম করে না পুরো গ্লাসটা উঠিয়ে দিয়েছে স্পিডে চালিয়ে।
তখন নেহা বলছে আরে আতা আছে, বললাম আমাদের এখানে আস, তুমি এরকম করে জোরে ভাগালে কেন গাড়ি? হ্যাঁ তো বলছে দূর ওটা আতা না, বলছে আতা না বললেই হবে, আমি কথা বলেছি তুমি আতা না বললেই হবে। বলছে শোন আমাদের তখন না অ্যাকচুয়ালি বাচ্চা মেয়ে যদি ভয় পেয়ে যায়, ওর বাবা কি বলেছে যেটা হয়তো আমার সঙ্গে তোমরা সবাই এগ্রি করবে, আমরাও শুনেছি যে আমাদের সেম ফেসে নাকি পৃথিবীতে 60টা মানুষ আছে। হ্যাঁ তো বলছে ওই 60টা মানুষেরই কেউ হবে হয়তো, তো তুই এরকম করে জিজ্ঞেস করছিস বলে তোর হয়তো মজা করছিল তোর সাথে। তো নেহা বলছে আমি জানি তো কোনোমতেই মানতে নারাজ, বাবা খালি বলছে এরকম তোর মতো চেহারারও জানিস, এই দেখ দিল্লিতেও থাকতে পারে, ব্যাঙ্গালোরেও থাকতে পারে, তুই বাংলায় কথা বলিস, ও হয়তো তা মানে কন্নড় ভাষায় কথা বলে এরকম করে বলছে। বলছে আমি তথাপিও আমি মানে বুঝতে পারছি না বাবা এরকম কেন করলো, মানে খানিকটা মানে আমার দেখো আজকে আমার যাই নেচার হোক আমি যদি আতার হেল্পও করতে চাইছি, কেন করতে চাইছি যেহেতু ছোটোবেলা থেকে আমার বাবা ঠাকুমা দাদু মাদেরকে দেখে বড় হয়েছে, ওরা এরকম হেল্পফুল, তাই আমাদের আমরাও এরকম করে শিখেছি যে কেউ যদি বিপদে পড়ে হেল্প করতে হয়। বাড়িতে জাগি রোডে জাস্ট ঢুকবে ঢুকবে ইন দ্যাট টাইম ওনার ছোটো ভাইকে ফোন করে বলছে আয় তুই একটু বাড়ির বাইরেটা দাঁড়ায় তো। হ্যাঁ বলছে কেন? বলছে না না দাঁড়া, হ্যাঁ তুই একটা কাজ কর, তুই হাঁটতে হাঁটতে একটুক্ষণ আস এগিয়ে আয়। তো বলছে যে তুই গাড়ি করে গেছিস আমাকে এগুলি কী বলছিস, আমি হেঁটে হেঁটে কেন আসবো, তুই কী বলছিস দাদা তোর কী হয়েছে? মানে উনি ভদ্রলোক না, কাউকে কী বলবে না বলবে কিছু বুঝতে বুঝে উঠতে পারছে না। তো এরকম করে তো মানে ছোটো ভাই তো দাদাকে আরও যে বর্দা ছিল ওদেরকে বলেছে, বৌদিদেরকে বলেছে, ইনফ্যাক্ট নেহার মাকেও বলেছে, ওরা সব উঠানে দাঁড়ানো কী হয়েছে ভদ্রলোক হঠাৎ এরকম ফোন করে কেন বলছে। তারপর যখন মানে বাড়িতে পৌঁছে, পৌঁছার পর নেহার বাবা ওর ছোট ভাইকে জিজ্ঞেস করছে আমাদের যে প্রতিবেশী ওই খুড়া, হ্যাঁ মানে ওরা যে দাদু ডাকে আতা ডাকে, ওই খুড়ার খবর পেয়েছিস? খুড়া কি ঠিক আছে, ও উনি কি চলে এসছেন? তো ছোটো ভাই বলছে আমি অ্যাকচুয়ালি তোকে ফোন করবো বলেই ভাবছি, কিন্তু আবার ভাবলাম তুই চলে আয়, তারপরে বলছি উনি কিন্তু আজকে বিকেলে মারা গেছে। হ্যাঁ নেমকেয়ারেই মারা গেছে ওনার, ওর জাস্ট আরও ধর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ওর বডি ওনার বডি এসেই পৌঁছাবে, তো আমরা তো তিনজনই যাবো আর কি, হ্যাঁ তুইও তো যাবি। তো বলছে যে তখন নেহা বলছে যে উনি মারা গেছেন কিন্তু আমরা তো রাস্তায় দেখেছি। তো বলছি কি রাস্তায় দেখেছি? তখন ওর বাবা সব খুলে বলে, তখন নেহাকে বলছে যে আমি যে তাড়াতাড়ি তোকে ইয়ে করেছি, তুই তো কথা বলছিলি, আমি তখন হঠাৎ আমার চোখ পড়ে হলো আতার নিচের দিকে, দেখছি আতা তো উপরে এরকম করে ভাসছে, মানে খুড়া তো এরকম করে ভাসছিল, খুড়া অ্যাকচুয়ালি মাটিতে দাঁড়ানোই না। হুম এখানে আরেকটা কথা বলে দিই যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো যে নেহা যখন বারবার বলছিল না আহ আমার লগট আহত মানে আমাদের সঙ্গে চলুন চলুন, তারপর আতা একটা কথা বলেছিল যদি আমি তোর সঙ্গে চলে আসি আবার আমাকে ভাগিয়ে দিবি না তো, মুখ খেদি তো মানে তুই তুই আমাকে খেদিয়ে দিবি না তো, তখন নাকি নেহা বলেছিল মানে কিয় কিয় করি এনেকুয়া, হ্যাঁ আপনি আমাকে না জানে নাকি, বলছে আপনি কি আমাদেরকে জানেন না, আমি কেন করবো এরকম। তো এসব শুনে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো নেহার জেঠি বলেছে কালকে মানে ওই মেজর দেওয়াকে বলছে তোমার আর শ্মশানে যাওয়ার কাজ নাই, তোমার দাদা যাবে আর ছোটো ভাই গেলেই হবে, তোমার যাওয়ার কাজ নাই আজকে, আর তারপর তুমি ওনাকেই দেখে এসছো, ওনাকে নাকি আর পাঠাতে দেয়নি। পরের দিন সকালে নেহার বাবা আর নেহাকে ঝাড়ফুঁক করা হয়। হুম তারপরে তো সব কিছু ঠিক হয়ে যাওয়ার কথা না, কিন্তু ঠিক হয়নি, তারপরেও আছে ঘটনা শোনো, সেটা হলো ঝাড়ফুঁক করানো তো ঠিক হয়েছে, পরের দিন থেকে নেহা কিন্তু খুব মানে নেহা বহুত ভয় পেতে লাগলো। কী ভয় পেতে লাগলো? সো নেহা একটা রুমে ঘুমায়, যেহেতু বললাম অ্যানসেস্ট্রাল রুম, এখনেরও 3BHK যেটা নেহা এবং নেহার বোন 3BHK একসঙ্গে ঘুমায়, কিন্তু আগে অ্যানসেস্ট্রাল রুমে যে ও আর ওর বোনের কিন্তু রুম আলাদা আলাদা, মানে প্রাইভেসি যাতে মেনটেন হয়, মানে পড়তে ঠুরতে যাতে একজনে কেউ জোরে জোরে পড়ছে কেউ আবার লিখছে ডিস্টার্ব হচ্ছে, তো যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল প্রত্যেক ভাই বোনের জন্য আলাদা আলাদা রুম তখনও মানে দিয়ে দিয়েছিল, যে যার ভাগে যতটা রুম পড়েছিল, তো এই মানে ওদের জন্য ঠিক ছিল যে নেহার মা বাবার ভাগে ধরো তিনটা রুম পড়েছে, একটা মা বাবা একটা ছোটো মেয়ে একটা বড় মেয়ে ওরকম থাকে, ঠিক আছে। তো নেহা সেদিন ঘুমিয়েছে, ঘুমানোর পর হঠাৎ তোমার আচ্ছা সেদিন আরেকটা কথা, যেহেতু নেহা ভয় পাচ্ছিল না যেহেতু আতাকে দেখেছে, সেই রাত্রে ও জিনিসটা হয়েছে কি ওর মা ঘুমিয়েছে, ওর মা দেওয়াল ঘেঁষে ঘুমিয়েছে, কর্নার পাশে হলো মানে
খাটের একদম কিনারে নেহা ঘুমিয়েছিল। এই ইনসিডেন্টের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো ও দেখেছে কি হঠাৎ তোর হাতের মধ্যে না চাপ মেহসুস করছে, অনুভব করছে, চোখ খুলে দেখে আত্মা দাঁড়ানো, কিন্তু আত্মা কিন্তু সেই ধোয়ার মতো অবয়ব একটা, পারমানেন্টলি পার্টিকুলার একটা রক্ত মাংসের শরীর নয়। এবং যেই চোখ খুলে চোখ আত্মা কিন্তু সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু ভ্যানিশ হয়ে যাওয়ার পর এই যে এই জায়গাটায় যে একটা কালো স্পট, নীল ব্যথায় নীল যে হয়ে যায় না, ওই রকম নীল একটা স্পট পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মাকে ডেকেছে, মাকে সব কথা বলেছে। তোর মা তো আরও ভয় পেয়ে গেছে, কারণ অলরেডি ওরা তো দেখে এসছে আত্মাকে ওই রাত্রে, পরের দিনই ঝাড়ফুঁক করানোর কথা। তো যাই হোক, পরের দিন ঝাড়ফুঁক করা হয়েছে, করার পরে তো ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু ঠিক হয়নি। আগের দিন যেমন দেখা দিয়েছে, তারপর থেকে নেহা নাকি জানো তো বুঝে সন্ধ্যা হওয়ার পরে, দিদি দিনের বেলা তো যেমন তেমন, সন্ধ্যা হওয়ার পর আমি খালি আত্মাকে দেখতাম, ধরো টিভির রুমে বসে রইলাম, হঠাৎ করে দেখলাম মানে ওই টিভি রুমের যে দরজাটা ওটা দিয়ে শুট করে আতা, পুরো আতাই ধুতি পড়া ছিল, আতাই বের হয়ে গেল। আগে আমি তথাপিও হয়তো আমার যে আমাদের ছাদ আছে, ছাদে গিয়ে একা একা মানে ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলতাম, ইয়ে করতাম, এখন না দিদি আমি ছাদে একা একা ছাদে যেতে ভয় পেতাম। তো আমাদের পিছনে একটা বারান্দা ছিল, একদিন কী হয় সন্ধ্যা হবে হবে আর কি, আলো আধারে ওরকম, তো যেহেতু পূজার টাইম আমি বলছি, তো দিনটা কাফি ছোট হয়ে আসছিল, তো তোমার বিশ্বকর্মা পুজো কেটে গেছে। হ্যাঁ, তো ও কি করেছে, ও মানে ফোনে কথা বলছে কারোর সাথে, কথা বলতে বলতে হঠাৎ দেখে এমনি হলো পিছনে বারান্দার ওখানে একটা গাছ ছিল, গাছের ওখানে দেখে আতা বসে পা দুলাচ্ছে আর ওর দিকে এরকম করে তাকিয়ে মিটি মিটি হাসছে। এটা দেখে তো প্রচণ্ড জোরে চিৎকার মারে, সবাই দৌড়ে আসে, কি হয়েছে বলছে, আমি এরকম আমি আতাকে দেখেছি। আর এটাও বলেছে যে ও নাকি এখন মানে ধরো আমি যদি মুখ ধুতে যাই অনেক সময় দেখি আতা এরকম করে চলে গেল, মানে ও আতাকে সব জায়গায় দেখতে পাচ্ছে। তখন আবার জেঠিমা বললো যে না এই জিনিসটা তো ঠিক না, অন্য কোনো মানে তান্ত্রিক, বড় তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার কথা বললো। তো বলছে ঠিক আছে, কোথায় তো তোমার রহা বেবিজিয়ার কাছে নাকি একজন ওরকম আছে যে মানে তোমার মায়াং থেকে উনি মানে নানা রকম বিদ্যা শিখে এসেছিলেন, তো ওনারা চিনতেন আর কি, আর জেঠিমার বাবার বাড়িও ওই বেবিজিয়া রহার দিকে। তো জেঠিমা বাবার বাড়ির মানুষের সঙ্গে কথা বলে সব কিছু মানে ওই পুরোহিতের মানে ওই তান্ত্রিকের সঙ্গে কথা বলে ওকে নিয়ে যায়, ওই মারুতি 800-এই যায় ওরা। যাওয়ার পর যখন সব কিছু দেখে টেকে বললো, তান্ত্রিকটা বললো কি যে অ্যাকচুয়ালি তুমি ভয় না খাবা, মানে তুমি ভয় পেও না, কিন্তু খুব গুড সোল আছে, আর যেহেতু তুমি নাতনি আতা আতা আদর করতে না, তো ওটার জন্য আর কি তুমি দেখতে পাও, তোমাকে দেখা দেয়, তুমি একটা কাজ করবে, তুমি এবার বাড়িতে যাবে, বাড়ি গিয়ে চোখ বন্ধ করে হাত জোর করে আতার কাছে বলবে, আতা আমি তো তোমাকে খুব ভালোবাসতাম, তুমিও আমিও জানি তুমিও আমাকে ভালোবাসতে, কিন্তু আমি না তোমাকে এখন ভয় পাচ্ছি, তুমি প্লিজ চলে যাও, তুমি তোমার যেটা জায়গা তোমার যেই স্থান তুমি সেখানে চলে যাও, আমি কিন্তু আত্মা প্রচণ্ড ভয় পাচ্ছি, জাস্ট এই প্রেটা করবে, উনি কিন্তু গুড সোল, কারণ যদি ব্যাড সোল হতো না, তোমার তুমি যে বলছো এতদিন ধরে তুমি দেখছো অ্যান্ড তোমাকে জাস্ট ধরে টান মানে তোমাকে কিন্তু হার্ম করেনি, ও তোমাকে মানে কিছু বলার ছিল বা তোমাকে কোনো মেসেজ কনভে করা ছিল বলে তোমাকে ডাকছিল, কিন্তু তোমার হাতে ওই স্পটটা পড়ে যায়। সে যদি খুব মানে উগ্র কোনো সোল হতো না, তুমি এতদিনে কিন্তু বেঁচে থাকতে পারতেন না, তুমি শুকিয়ে যেতে, তোমার ডার্ক সার্কেল পড়ে যেত, তোমার তোমাকে তুমি দেখার মতো তোমার পরিস্থিতিও থাকতো না, মানে শারীরিক দিকে অবনতি হতো। বলছে তুমি জাস্ট গিয়ে প্রেটা করো। তো ও বাড়ি যায়, বাড়ি গিয়ে মানে ওই তোমার পেছনের বারান্দাতে গিয়ে হাত জোর করে আতাকে সেটাই প্রে করছে যে এখন তো আমি ভয় পাচ্ছি তোমাকে আতা, তুমি তোমার জায়গায় চলে যাও, আমার খুব ভয় লাগছে আতা, আর মানে তুমি আর আমার কাছে এসো না। এইটা বলার পর দিন থেকে নাকি আর কোনো রকমের ভাবে আতাকে কিন্তু ও দেখতো না। তো অনেক সময় গুড সোলরা জানো তো, ওরা যখন মানে বুঝতে পারে যে ওদের প্রিয় মানুষটা ভয় পাচ্ছে ওদের জন্য, বা কোনো না কোনো জানতে অজান্তে ওরা হার্ম করছে প্রিয় মানুষটাকে, ওরা কিন্তু চলে যায়, ওরা কিন্তু হার্ম করতে চায় না, এরকম গুড সোলও কিন্তু হয়। তো এই ছিল নেহা বর্মনের পাঠানো একটা ঘটনা, কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না, তাড়াতাড়ি কমেন্ট করো, বসে আছি তো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, এভাবেই পাশে থাকতে হবে তোমাদের, ঘটনা পাঠাতে হবে তোমাদের। এবং জীবনের 1001 গল্প আমার দ্বিতীয় চ্যানেলটা দেখছো তো, যারা ভৌতিক ঘটনা ভালোবাসো ওখানে বিভিন্ন নানা রকম মানে কালেক্ট করা ঘটনা, আমি বলেছি আমার কালেক্ট করা ঘটনা আমি সেখানে দেবো, দেখতে পারো। এবং তোমাদের জীবনমুখী ঘটনাও কিন্তু আসে প্রতি বৃহস্পতিবার বিকেল 6টায়। তো চলো আর দেরি করবো না, চলে যাচ্ছি আরেকটা। তোমার পৃথা পাঠিয়েছে, ওর পিসি যে বললাম এনআরআই মানে ওর পিসু অনেকদিন ধরে ওখানে ছিল, তারপর তো পিসির হয়, পিসির বিয়ে হয় ওখানে যায়, তারপর ওনার ছেলে মেয়ে হয়। পিসির ছোটো ছেলের সঙ্গে মানে মেয়ে বড়, তারপর ছেলে ছোটো ছেলের সঙ্গে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল।
ব্যাপারটা হলো পিসি তো আসে, বাবার বাড়ি আসে, তোমার ধরো এভরি ইয়ার আসে না, মানে 3-4 বছরে একবার আসে আমার পিসি, তখন ও শ্বশুর বাড়িতেও থাকে আমার বাবার বাড়িতেও থাকে। তো ওনারা আসছেন, আসার পর মানে অনেক দিন পরে আসছেন, হই হুল্লোড় সব কিছু। আর এইবার আসছেন কেন, পিসির তোমার পিসির হলো তোমার কাকাতো বোন, মানে পিসির কাকাতো বোন মানে ওদের রিলেটিভই হবে, হ্যাঁ পৃথাদেরও রিলেটিভ, ওর বিয়ে আছে, তো ওরকম ভাবেই ওরা মানে পড়েছে আর কি বিয়েটা, তো এবার বিয়েটা কাটাতে পারবে। তো আজকাল তো দেখো কি হয় কি ভয় বলো তো, বাড়িতে তো আর হয় না, ওই ভবন ভবনেই যেতে হয়, ভবনেই সব অ্যারেঞ্জমেন্ট হয় বা হোটেলে অ্যারেঞ্জ হয়, তো ওদের বাড়ির তোমার ধরো ওয়াকিং ডিস্টেন্সই এরকম একটা ভালো একটা তোমার বিবাহ বাসর ছিল যেটা বুক করা হয়েছিল। এবং বিয়েতে কতবার আসতে হয় যেতে হয়, আসতে হয় যেতে হয়, এর আগের দিন তো বুঝতেই পারছো এখন তো হলদি সেরেমনি হয়, যদিও আমরা বাঙালি, বা হলদি সেরেমনি হয়, মেহেন্দি সেরেমনি হয়, তো প্রায় 4-5 দিনের জন্য কিন্তু বিবাহ বাসরটা বুক করা হয়েছিল। আর খুব এনজয় করছিল বাচ্চাগুলিও, কোনোদিনও এরকম মানে ট্রেডিশন, ওখানে যদিও বিয়ে হয় কিন্তু ওখানের বিয়ে, এখানে যে আমরা যেরকম তামঝাম করে বিয়ে করি অনেকটা তো ফার্ক থাকে না, তো বাচ্চাগুলিও খুব এনজয় করছিল। তো একদিন মোস্ট প্রবলি মানে বিয়ের আগের দিন হলদি, তার আগে মেহেন্দি, মেহেন্দির দিন সব কিছু হওয়ার পর ওরা যখন বাড়ি ফিরছিল, তো তোমার পৃথার যে পিসির ছেলেটা, পিসির ছেলে এবং পৃথার পৃথার বাবার আঙুলে ধরেছিল, তখন 5-6 বছর হবে, হ্যাঁ বাচ্চাটার বয়স, আঙুল ধরে ধরে যেহেতু মামু হবে, তো বলছে ও মামু মামু ওই আঙ্কেলটা আমাদের পিছনে পিছনে কেন আসছে? তো বলছে কোনটার কথা বলছো বাবা? তো বলছে ওদের অ্যাকসেন্টটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় না, তো বলছে যে দেখো না দেখো না ওখানে ওখানে, মানে আধা ইংলিশ, মানে ইংলিশটাই বেশি আসছে, বাংলা এক দুটো আর কি, যেহেতু বুঝতেই পারছো ওখানে তো ইংলিশটাই চলে, তো ওরকম করে আধা বাংলা বাংলাতে বলছে। হ্যাঁ তো ওর বাবা মানে মামা পিছন দিকে তাকিয়ে থাকে, মানে পৃথার বাবা পিছন দিকে তাকিয়ে থাকে, কেউ নেই, বলছে যে কেউ তো নেই বাবা, কাকে দেখছো? বলছে আরে তুমি যখন দেখেছো না ওই টুক করে ওইখানে গায়েব হয়ে গেল। তো বলছে যে বাবু কিচ্ছু না, হয়তো ওই অন্ধকার আলো পড়ছে, তুমি হয়তো ভুলভাল দেখছো, চলো তাড়াতাড়ি পালালো গেল। সেকেন্ড দিন হলদি সেরেমনি, সেদিন তোমার বাচ্চাটা ঘুমিয়ে গেছিলো, উঠতে উঠতে সময় লেগেছে, তো সেদিন ওর বাবা, নিজের বাবা মানে ওর পিসা, পৃথার পিসামশাই বলেছে যে আমি নিয়ে যাবো, তোমরা যাও, তোমরা গিয়ে এনজয় করো, বাচ্চাটা মানে ছেলেটাকে নিয়ে আমি আসছি। তো সেদিন ছেলেটাকে নিয়ে যেতে যেতে তখন ওর বাবাকে বলছে বাবা দেখো দেখো ওয়ান্স এগেইন, মানে আবার দেখো ওই আঙ্কেলটা এগেইন আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে। বলছে কোন আঙ্কেল, তুমি চেনো ওই আঙ্কেলটাকে? বলছে যে কালকে দেখেছিলাম, কালকে আমি মামুর সঙ্গে যাচ্ছিলাম, তখন পিছিয়ে পিছিয়ে আসছে, এখনও দেখো আমার পিছিয়ে পিছিয়ে আসছে, আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে। ওর বাবা দেখে বলছে কেউ নাই, হ্যাঁ তো যাই হোক, এরকম করে করে বাচ্চার কথায় না অতটা ইম্পর্টেন্স মানে প্রাধান্য দেয়নি। তো ওই দিন রাত্রে ওরা যখন ফিরে আসে রাত্রেবেলা, বাচ্চাটা যেন তো ঘুমিয়েছে, অ্যান্ড ঘুমের মধ্যে জোরে জোরে বলছে যে হ্যাঁ তুমি কেন আমার পিছনে এসছো, এখন কেন আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ কেন এসছো, কেন তুমি এরকম করে চুপচাপ করো, কেন কেন দাঁড়িয়ে আছো, আমি কোয়েশ্চেন করলে তুমি কেন অ্যান্সার দাওনি, ও বিড় বিড় করে হচ্ছে। অনেকক্ষণ শোনার পর এই কথাগুলি ওরা উদ্ধার করলো, তখন পৃথার বাবা এবং পৃথার পিসু বলছে যে, প্রথমে পৃথার বাবা বললো যে কালকে না আমি যখন আসছি, ও বলছে কে কে আস, মানে কোনো আঙ্কেল আসছে, আঙ্কেল আসছে, কিন্তু আমি পেছন দিকে তাকিয়ে দেখি কেউ আসেনি। সেম সেই পিসুও বললো যে আজকেও মানে আমি, ও তো দেরি করে ঘুম থেকে উঠলো যখন নিয়ে যাচ্ছে, তো বলছে ওয়ান্স এগেইন দেখো কালকে মামুর সঙ্গে মানে বললো যে এরকম এরকম হয়েছে। তো ওকে না উঠিয়ে বলেছে কি হয়েছে, তখন বলছে ওই আঙ্কেলটা এসেছিল, আমি জিজ্ঞেস করছি, কোয়েশ্চেন করছি, আঙ্কেলটা অ্যান্সার দিচ্ছে না, বলছে কোন আঙ্কেল, কাকে দেখছে, কি দেখছে, কিছুই বুঝতে পারছে না। বলছে তুমি কি এই বাড়িতে দেখেছো ওই আঙ্কেলকে? বলে না। বলছে তুমি যে ওই বিবাহ ভবনে গেছিলে, বিবাহ বাসরে গেছিলে, ওখানে যে সার্ভ করছিল আঙ্কেল, ওই ওই কোনো আঙ্কেল? বলছে না না ওই আঙ্কেলকে আমি কোনো জায়গায় দেখিনি, ওই আঙ্কেলকে শুধু আমাদের পিছে আসতেই দেখি। হ্যালো, তারপরের দিন সকালবেলা না ওদের কিছু সোহাগ মাঙ্গা, মানে ওই রিচুয়ালসটা ওদের বিয়ের দিন সকালবেলায় হয়, মা করে, হ্যাঁ তো যেহেতু সোহাগ মাঙতে গেলে নাকি সব এও স্ত্রীরা যেতে হয়, তো যখন পৃথার মা, পৃথার পিসি গেছে এবং পৃথার পিসির বাচ্চাটাও গেছে, তো ওদের ঠিক পাশের বাড়ি যখন গেছে, যাওয়ার পর মানে যেহেতু ওরা মানে সোহাগ তো বাইরে মাগে না, তো তোমার ওরা যখন মানে
অ্যান্ড পিসি তো অনেক বছর পরে এসছে, পাশের বাড়ি বলি তুই আসিস না, বলছি এই বিয়ে বিয়েতে তো হয়ে যাচ্ছে, পাশের বাড়ির মানে কথাবার্তা পরিচয় যেটা, তো বলছি আয় বাচ্চাটাকে নিয়ে একটু চকলেট ফকলেট দেবো। তো বলছে না না আমি বিয়েটা আমি তো আছি অনেক দিন, বিয়েটা সেরিনি তারপরে আসবো। তো বলছে না আয় বা এরকম করে টেনেই মানে নিয়ে গেছে। তো ওনাদের রিচুয়ালস হওয়ার পর ওনারা আরেকটা বাড়িতে মানে পাঁচটা ঘর রিচুয়ালস অনুযায়ী পাঁচটা এই স্ত্রীদের কাছে সুহাগটা মাখতে যায়। তো যাই হোক, তোমার ও যখন বসেছে বাচ্চাটাকেও বসিয়েছে, ওকে বিস্কিট দিয়েছে, চকলেট দিয়েছে, বাচ্চাটা না হঠাৎ দেখে বলছে এই যে এই আঙ্কেলটা, এই আঙ্কেলটি তো আমার পিছিয়ে পিছিয়ে কালকে মামুর সঙ্গে, আমি যখন মামুর সঙ্গে গেছিলাম তখন পিছনে এসছে, তারপর কালকে পাপার সঙ্গে যখন গেছিলাম পিছনে এসছে, ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও এসছে, হ্যাঁ আমি বাড়িতেও দেখেছি আঙ্কেলটাকে কোশ্চেন করে অ্যান্সার দেন না। সবাই তো হতবাক, বলে কী বলে রে বাচ্চাটা। তো তখন না মানে মানে পিতার পিসি না মানে বুঝতে পেরে গেছে ব্যাপারটা, বলছে না মানে তখন ওদেরকে কি বলবে, না আন্টি নতুন ইয়ে তো ঠিক মানে মানুষ তো চেনে না, কাকে কি বলছে না বলছে কিছুই বোঝে না। তো ওরাও বলছে যে না নতুন তোমাদের পরিবেশ আলাদা ভাই, আমাদের পরিবেশ আলাদা, একটু চোখে চোখে রেখো বাচ্চাটাকে, নজর টজরও রাখতে পারে, এত মানে গুবলু গাবলু এত সুন্দর একটা ফর্সা একটা বাচ্চা, নজর লেগে যেতে পারে, এরকম করে বলে ঠলে ইয়ে করলো। উনি ডাইরেক্ট আর ওদের পিছে না গেলে ডাইরেক্ট বাড়িতে আসেন, যেহেতু বললাম এটা মেয়েদের রিচুয়ালস ছিল, পুরুষ মানুষরা তো ছিলই, তখন ওনার হাজব্যান্ডও ছিল এবং ওর মানে পিতার বাবাও ছিল, দাদাও ছিল। তো বলছে দাদা জানিস আমার ছেলে কাকে দেখছে, বলছে কাকে, বলছে ওই বাড়ির কাকুকে, বলছে কোন বাড়ির কাকুকে, তো বলছে ওই যে কাকু মানে ওই কাকু অলরেডি পিতার পিসির মারা মানে বিয়ে হওয়ার আগেই মারা গেছে, মারা যাওয়ার আজ প্রায় ধরো 15-16 বছর হয়ে গেছে, ওই ভদ্রলোককেই হঠাৎ পিতার সেই পিস্তোতম ছোট ভাইটা দেখতে পাচ্ছে। তো এখন কি করা যায়, তখন যে মানে পিতার ঠাম্মি বলছে যে মানে আমি ইয়ে করে নিয়ে আমি ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আসি, আমাদের পাশেই একজন আছে ঝাড়ফুঁক করে, তো সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যায় ঝাড়িয়ে ঠাড়িয়ে দেয়। তো বলছে না টেনশন করো না বাচ্চা মানুষ তো, কিন্তু হ্যাঁ এই ও যদি ফ্রিকোয়েন্টলি দেখা দেয় ওর মানে ওর শরীর খারাপ হবে, ওর অসুস্থতা মানে অসুস্থ হয়ে যাবে, কিন্তু ওর হার্মফুল নয়, তো ওরকম মানে যদি ওরকম হার্মফুল হতো, যেটা আগেও বললাম হার্মফুল সোল হলে না তোমাকে ভয় দেখাতো, ও কিন্তু মানে বাচ্চাটাকে ভয় দেখায়নি, চুপচাপ রয়েছে, হয়তো কোনো কিছু কনভে করতে পারছিল না যা কথাবার্তা ছিল। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, ওনার কিন্তু নাকি পিণ্ডদানও হয়নি, জেনারেলি মানে মৃত্যু হওয়ার পর পিণ্ডদান হয়, তো কিন্তু ওনার প্রায় 16 বছর হয়ে গেছিলো, পিণ্ডদান কিন্তু তখনও হয়নি। তো যাই হোক উনি যেহেতু হার্ম করেননি এই কথাটা আর ওরা মানে এগোয়নি ব্যাপারটাকে, কিন্তু যাই হোক পিসির ছেলেও আর পোষ্য কোনো রকমের প্রবলেমের সম্মুখীন হয়নি। তো এই ছিল পৃথার পাঠানোর একটা ঘটনা, প্রচণ্ড ইউনিক ঘটনা, কি বলবো আর কিছু বলার নেই, সত্যি বহুত অদ্ভুত ঘটনা। কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, এভাবেই পাশে থাকতে হবে, এভাবেই সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে হবে, অ্যান্ড অলসো সবার সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।